আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, প্রতিদিন যদি চাকরি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন আজকে বিজ্ঞপ্তিতে, আজকে যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ পুলিশ কয়েকটা পদে চাকরি দিচ্ছে, আজকে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এই দেখছেন আমি এখন যেটা আছে, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা, এবং অফিসিয়াল যে নোটিশটা সেটাতে আমি এখন অবস্থান করতেছি। তাহলে চলুন বিস্তারিত একটু জেনে নিই। প্রথমেই দেখেন আছে, এগুলো না পড়ে যে বিজ্ঞপ্তি এখান থেকে পড়ে, পুলিশ হেডকোয়ার্টার ঢাকা নিম্নবণিত শূন্যপদ সময়ের পূরণের নিমিত্তে নিম্নলিখিত জেলা ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখেন পদের নাম, বেতন স্কেল ও পদের সংখ্যা কয়টি। ৬০ মুদ্রা করে গ্রাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৪, বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদের সংখ্যা হচ্ছে ২টা। এবং পরবর্তী পদের সংখ্যা হচ্ছে পরিসংখ্যান সহকারী, গ্রেড ১৪, বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এরপরেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪১০। এখানে পদের সংখ্যা অনেকটু বেশি, ১৯ জন, মানে ১৯টা। তাহলে দেখেন প্রথমটার বয়সীমা কি, সাধারণত কোটা প্রার্থীদের বয়সে ১৮ হতে ৩০, কারণ কোটার মানে যারা কোটা ছাড়া তাদের ৩০ বছর, এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হবে ১৮ থেকে ৩২, মানে ২ বছর বেশি তাদের ক্ষেত্রে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর পর্যন্ত শিথিল হবে। শিক্ষাগত যোগ্যতা কি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ, সমমানের ডিগ্রি সার্টিফিকেটের প্রতি বিএডের সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে। পরিসংখ্যান সহকারীতে সাধারণ কোটাপ্রার্থীদের যে বয়সটা সেমই থাকবে সকল ক্ষেত্রে, বয়সটা না বলে কোনো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার মাধ্যমিকে কি, বয়সটা আমরা জানি, পরেরটা আলোচনা করি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় বা সমমানের জিপিএতে উচ্চতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার বিভাগের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি ২০, বাংলায় ২০ শব্দ হবে। এবং জেলাগুলো দেখেন কোন কোন জেলা আবেদন করতে পারবেন না, এটা খেয়াল রাখবেন যে আমি এখন যে নামগুলো বলবো তারা আবেদন করতে পারবেন না। মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী। তবে সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা খেয়াল রাখবেন যে প্রথমত প্রতিবন্ধী, এরপর এতিমখানা নিবাসী মানে এতিম যারা, এতিম ছাত্রছাত্রী যেটা আমরা বুঝি, মা বাবা নেই, তারা যে কোনো জেলায় অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনের এটা দেখেন বয়স কিন্তু এই যে ১৮ থেকে ৩০, এই জিনিসটা খেয়াল রাখবেন। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৩৫, এটা তো ৩২ আর কি। এক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা জেলা, মানে কোটাটার ক্ষেত্রে সেই সরকারি যে কোটা নির্দেশিত সেটা মানা হবে। আর আবেদন গ্রহণ করে, ও আরেকটা আপনার হয়তো ভিডিওতে ক্লিয়ারলি দেখতেছেন না, আমি কাজ করবো এই ফুল ডিটেলসটা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে ক্লিক করলে আপনারা ফুল ডিটেলসগুলো দেখতে পারবেন। ভালোভাবে পড়বেন, তারপরে এইখানে গিয়ে আমি আবার বলছি ভালোভাবে পড়ার পর আপনারা অ্যাপ্লাই করবেন। অনেকেই আমি দেখলাম কমেন্ট করতেছে যারা ভালোভাবে বুঝতেছে, এই যে দেখেন এখানে ডিটেলসগুলো এখানে সব কিছু লেখা আছে, আপনি ভালোভাবে পড়ে নেবেন তারপরে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, আমি লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা অ্যাপ্লাই দেখে ভালোভাবে পড়ে তারপরে অ্যাপ্লাই করেন। এরপরে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করবো। এটা আপনি যে SMS-এর মাধ্যমে করতে পারবেন, সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি নিচে, এখান থেকে ক্লিক করে আপনারা ভালোভাবে ডিটেলসগুলো পড়ে নিন। আমি এখন সব পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।